আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে। বন্ধুরা, এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আমাদের নিজস্ব পুকুর এবং আলাদা আলাদা পুকুর থেকে ছেলে ও মেয়ে মাছের ব্রুড সংগ্রহ করে সেই ব্রুড থেকে উৎপাদিত ভিয়েতনামি কই মাছের পোনা। তাই আমাদের এই কই মাছের পোনাগুলোতে ইনব্রিডিং সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরেকটি বিষয়, আপনারা জানেন যে ভিয়েতনামি কই মাছ খেতে অনেকটা দেশি কই মাছের মতো হওয়ায় বাজারে এর চাহিদা বেশ ভালো। আর ভিয়েতনামি কই মাছ চাষই হয়তো একমাত্র মাছ চাষ যেখানে 90 থেকে 100 দিনের মধ্যে আপনি মাছের কালচার শেষ করে পূর্ণ সাইজের মাছ বাজারজাত করতে পারবেন। সারা বছর পানি থাকে এমন যে কোনো পুকুরে আপনি বছরে ন্যূনতম 3টি ভিয়েতনামি কই মাছের কালচার তুলতে পারবেন। আর ভিয়েতনামি কই মাছ অতি অল্প সময়ে বেশ বড় হওয়ায় বাজারে এর চাহিদা বেশ ভালো। 4 থেকে 5 ফিট গভীরতার একটি পুকুরে আপনি ভিয়েতনামি কই মাছ শতাংশ প্রতি 500 পিস পর্যন্ত ছাড়তে পারবেন। সাথে পুকুরে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও পুকুরে পরিবেশ ঠিক রাখার জন্য কার্ব জাতীয় মাছ শতাংশ প্রতি 10 থেকে 15 পিস দিলে পুকুরের পরিবেশ ভালো থাকবে। আর বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে 700 থেকে 800 পিস হয়ে থাকে। আমাদের কাছে এর চাইতে কিছুটা বড় ও ছোট লাইনের ভিয়েতনামি কই মাছের পোনাও অ্যাভেলেবল আছে। তবে বন্ধুরা, অনেক অভিজ্ঞ মাছ চাষি ভাই ও মৎস্য বিশারদের মতে ভিয়েতনামি কই মাছের সাথে শিংমাগুর মাছের মিশ্র চাষ অধিক লাভজনক। আর এই মিশ্র পদ্ধতির মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যখন ভিয়েতনামি কই মাছ ও শিংমাগুর মাছ একসাথে মিশ্র চাষ করবেন তখন আপনার মাছের রোগবালাই হবে না বললেই চলে। পাশাপাশি শিংমাগুর মাছের আলাদা কোনো খাবার লাগে না, মানে ভিয়েতনামি কই মাছকে আপনি যে খাবার দিবেন সে খাবার থেকে শিং ও মাগুর মাছের খাদ্য ব্যবস্থাপনা হয়ে যায়। আর ভিয়েতনামি কই মাছ ও শিংমাগুর মাছের মিশ্র চাষের ক্ষেত্রে বেশি লাভ হওয়ার কারণ হচ্ছে একই মূল্যের খাদ্য খরচে আপনি অধিক বাজার মূল্য বিশিষ্ট অর্থাৎ শিং ও মাগুর মাছ উৎপাদন করতে পারছেন। আর এজন্যই শিংমাগুর মাছ ও কই মাছের চাষের ক্ষেত্রে লাভ তুলনামূলক অনেকটা বেড়ে যায়। তবে বন্ধুরা, ভিয়েতনামি কই মাছ চাষে লাভ বা লস নির্ভর করে একটি বিশেষ বিষয়ের উপরে, তা হচ্ছে ভাইরাস ও ইনব্রিডিং সমস্যা মুক্ত পোনা। মানে আপনি কালচারে যে কই মাছের পোনাগুলো দিবেন সেই পোনায় যদি ভাইরাসের সংক্রমণ থাকে তাহলে সে কালচার থেকে লাভ তোলা সম্ভব নয়। পাশাপাশি কই মাছের পোনা যদি ইনব্রিডিং সমস্যাযুক্ত পোনা হয় তাহলে সেই কই মাছ 3 মাসে কেন, 9 মাসেও বড় হবে না। আর অনেকে পোনা ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করেন না বিধায় লোকসানের সম্মুখীন হন। তাই বন্ধুরা, আপনাদের যদি সম্পূর্ণ ভাইরাস মুক্ত ও ইনব্রিডিং সমস্যা মুক্ত পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে টাইটেলে ও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ভিয়েতনামি কই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি। একটি বিষয় বন্ধুরা আপনাদের আবারও মনে করিয়ে দেই যে আমরা আমাদের পৃথক পৃথক পুকুর থেকে কই মাছের ছেলে ও মেয়ে মাছের ব্রুড সংগ্রহ করে তার থেকে পোনা উঠাই। তাই আমাদের এই কই মাছের পোনাগুলোতে কোনো রকম ইনব্রিডিং সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বন্ধুরা, আরেকটি বিষয়, আমি একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে কিনা ঢাকা শহরে বিভিন্ন পাইকারি মার্কেট এবং কম দামে পণ্যের রিভিউ ভিডিও নিয়ে কাজ করছি। প্লিজ আমার দ্বিতীয় চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর মাছ চাষের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।